গুড আফটারনুন, তোমরা তাড়াতাড়ি জয়েন করে যাও সবাই। আজকে আমাদের সেকেন্ড তোমাদের মিনি মকের যে সিরিজটা আজকে আছে আমাদের সেটা সেকেন্ডে। চলো, তোমরা আশা করি যারা আছো আস্তে আস্তে সবাই জয়েন করে যাবে, আমরা শুরু করে দিই। ঠিক আছে, তো আজকের মকটায় যেটা আছে তোমাদেরকে আমি মোটামুটি যেটা আগের দিনে যেটা আমাদের কাউন্টডাউনটা ছিল সেই কাউন্টডাউন সংক্রান্ত কিছু টেকনিক্যাল সমস্যা থাকার কারণে আজকে কাউন্টডাউনটা থাকছে না। আমি তোমাদেরকে আমার মতন করে সময় দেবো এবং তোমরা প্রত্যেকে প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে। আশা করি অডিও এবং ভিডিও দুটোই ক্লিয়ার আছে, আমাকে একটু জানাবে। গুড আফটারনুন তন্দ্রা, সারিকুল গুড আফটারনুন, বিকাশ গুড আফটারনুন, অমৃতা গুড আফটারনুন, অর্ণব ওকে, চলো গুড আফটারনুন সবাই। চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের মিনিমকের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে আমরা একটু দেখে নিই। দেখো, হুইচ অফ দি ফলোয়িং ইজ দি হোলি টেক্সট অফ দি জৈনস, জৈনদের কোনটা ধর্মগ্রন্থ? তাড়াতাড়ি উত্তর করা শুরু করে দাও। আচ্ছা, টার্গেট WBCS, তোমার নামটা তো জানি না, তুমি বলছো চোল বাংলাস, রিয়া বলছো ত্রিপিটক, অনির্বাণ বলছো ত্রিপিটক, বিকাশ বলছো আঙ্গাস। চলো দেখে নিই, সঠিক উত্তর হচ্ছে চোল বাংলাস, কারণ ত্রিপিটক যারা উত্তর করলে ত্রিপিটক কিন্তু বৌদ্ধ হতে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। হুইচ ওয়ান ইজ রেকগনাইজড অ্যাজ দি লার্জেস্ট হরপ্পা সাইট, কোনটা হরপ্পা সভ্যতার সব থেকে বড় ক্ষেত্র, মানে যেগুলো খনন করে আবিষ্কার করা গিয়েছে তার মধ্যে? বলো অমৃতা, বি ওকে, টু বি, ভেরি গুড ভেরি গুড, মহেঞ্জোদারো, গুড আনসার। দেখা যাক, চেক করে নিই আমরা, মহেঞ্জোদারো, ভেরি গুড আনসার। এখানে সারিকুল তুমি শুধু উত্তর করেছো, বাদ বাকি কিন্তু সবারই উত্তর দুয়েরটা ঠিকঠাক হয়েছে। চলো নেক্সট দেখা যাক যে হাউ মেনি মন্ডলস ইন ঋগ্বেদা, ঋগ্বেদাতে কতগুলো মন্ডল আছে? তাড়াতাড়ি সবাই উত্তর করার চেষ্টা করো। ম্যাক্সিমাম তোমরা যারা আছো তারা সবাই উত্তর করছো ডি, মানে 10। দেখা যাক, ভেরি গুড আনসার রিয়া, রিনা, নীলাদ্রি, বিকাশ, হ্যাঁ সবাই তোমরা সঠিক উত্তর করছো, সৌরভ, সব ভেরি গুড আনসার, 10। নেক্সট কোয়েশ্চেন, উইচ পাল কিং বিল্ড দি বিক্রমশিলা ইউনিভার্সিটি, বিক্রমশিলা ইউনিভার্সিটি কে তৈরি করেছিলেন? ঠিক আছে, বিক্রমশিলা ইউনিভার্সিটি কে তৈরি করেছিলেন? তাড়াতাড়ি উত্তর করার চেষ্টা করো। ম্যাক্সিমাম তোমরা যারা আছো তাদের মধ্যে বলছো ধর্মপাল, আর সারিকুল তুমি বলেছো রামপাল, আচ্ছা আবার রিয়া বলছো দেবপাল, আচ্ছা তাহলে দেখা যাক সঠিক উত্তরটা কি। সঠিক উত্তর হচ্ছে ধর্মপাল। ঠিক আছে, বিক্রমশীল ধর্মপালের উপাধি ছিল, তোমরা নিশ্চয়ই জানো যে বিক্রমশীল বলে যে উপাধিটা সেটা ধর্মপালই ছিল, তারই উপাধির নাম অনুযায়ী কিন্তু এই ইউনিভার্সিটিটার নাম হচ্ছে বিক্রমশিলা ইউনিভার্সিটি। আশা করি এর পরের বার থেকে এই জায়গাটায় আর কনফিউশন হবে না বা তোমাদের এটা ভুলও হবে না। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, উইচ ভক্তি সান ফাউন্ডেড দি গৌড়ীয় বৈষ্ণব আশ্রম, বা গৌড়ীয় বৈষ্ণব আশ্রম বলতে পারো, বা গৌড়ীয় বৈষ্ণব ধারা যেটাকে, সেটা কোন ফাউন্ডার করেছিলেন কে? রিনা থেকে শুরু করে এখানে সোমনাথ, সৌফিক, বিকাশ, রিয়া, রাহুল, তোমরা যারা উত্তর করেছো তারা সবাই ডি বলছো। দেখা যাক, অবশ্যই ডি, চৈতন্য বা চৈতন্যদেব, তিনি কিন্তু এই জেনারটা শুরু করেছিলেন। নেক্সট, হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জ ইন দি ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জ কোনটা?
তাড়াতাড়ি। আচ্ছা, প্রশ্নটাতে তো কনফিউশন হওয়ার কথা নয়, মাউন্টেন রেঞ্জ ইন দি ওয়ার্ল্ড, সব থেকে উঁচু মাউন্টেন কোথায় আছে? তোমরা যারা এ উত্তর করছো, আন্দিজ করছো, সেটা কি করে হচ্ছে? তোমরা কি তার গড় করে করছো? তবুও যদি সেটাকে হাইয়েস্ট টোটাল হাইটের গড়ও করো, সেখানেও তো হিমালয়ের ব্যাপ্তি অনেক বড়। এবং যারা যারা বি উত্তর করছো, আমারও তো মনে হয় যে এটার উত্তর বি হওয়ার কথা। ভেরি গুড, হ্যাঁ অবশ্যই বি। হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জ যেটা আছে সেটা কিন্তু হিমালয়া, কারণ হিমালয়ের মতন উঁচু মাউন্টেন রেঞ্জ আশপাশে অবশ্যই যেগুলো আছে তাদের একটারও দেখো এখানে কিন্তু অপশনে নেই। হিমালয়ের পরে যেমন কেটু যে রেঞ্জ আছে সেটাও কিন্তু অনেকটাই উঁচু। ঠিক আছে, তাহলে হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জ ইন দি ওয়ার্ল্ড এর উত্তর হচ্ছে হিমালয়া ইজ দি হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জ অফ ওয়ার্ল্ড। নেক্সট, দি গ্রেটার হিমালয়াজ আর নোন অ্যাজ, গ্রেটার হিমালয়াকে কি নামে ডাকা হয়? হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, লংগেস্ট যদি হয় সেটা আন্দিজ হতে পারে, কিন্তু হাইয়েস্ট আর লংগেস্ট দুটো কিন্তু এক জিনিস নয়, খেয়াল রাখতে হবে। রিনা বলছো, আচ্ছা যারা উত্তর করছো না তারা একটুখানি কোয়েশ্চেন নাম্বারটা মেনশন করে দিও, ক্লিয়ার? না হলে কি হচ্ছে বলতো, আগের উত্তরটা হয়তো আমি দেরি করে পাচ্ছি, এমন হতে পারে নেটওয়ার্কের কারণে, সেখানে যাতে বুঝতে অসুবিধা কিছু না হয়। ঠিক আছে, হ্যাঁ ভেরি গুড। সেভেন, যেমন কোয়েশ্চেন নাম্বার সেভেন আছে তার সাথে সাথে দিচ্ছ, ঠিক একই রকম ভাবে অবশ্যই তোমরা কি করবে যে ওর কোয়েশ্চেন নাম্বারটা দিয়ে আনসারটা করবে। ভেরি গুড, চলো দেখা যাক উত্তরটা আমরা একটু দেখে নিই। সেটা কিন্তু গ্রেটার হিমালয়া যে অংশটা সেটাকে বলা হয় বহির্গিরি। এক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাদের প্রত্যেকের মধ্যে, হ্যাঁ কে কে সঠিক উত্তর করেছো, সৌরভ সঠিক উত্তর করেছো, আর কেউ সঠিক উত্তর করেছো কিনা কিন্তু আমি এখানে এখনো দেখতে পেলাম না। তোমাদের এই কনসেপ্ট গুলো যেগুলো আছে জিওগ্রাফি ক্লাস থেকে একটু কনফার্ম করে নেবে, ঠিক আছে, যে গ্রেটার হিমালয়া যে অংশটা আছে, গ্রেটার হিমালয়ার অংশটাকে কিন্তু বহির্গিরি বলা হয়। তো চলো, সাতের উত্তর তোমাদের অনেকেরই ভুল হলো, তবু আমি চাইছি যারা তোমরা এখন লাইভ চ্যাটে আছো বা দেখছো যে মিনিমমটার সাথে আছো, প্রত্যেকেই উত্তর করার চেষ্টা করো। তাহলে একটা যেটা হবে তোমার, যে পরীক্ষার হলে যেমন আমাদের মধ্যে একটা বলতে পারো যে একটা প্রেশার কাজ করে যে এখন উত্তরটা কি করতে হবে, এটা যেহেতু সেই একই রকম সুযোগ, কারণ তোমার সামনে যে প্রশ্নগুলো আসছে সেগুলো তোমার কাছে এই মুহূর্তের জন্য জানা নয়, প্রত্যেকটাই সাডেন এক একটা কোয়েশ্চেন আনছে, এবং সেই ক্ষেত্রে তোমার ব্রেইন কিভাবে সেগুলোকে রিয়্যাক্ট করছে, তার কি ভাবছে এবং তার উত্তর প্রসেস করছে সেটাই চেক করা, এবং আমাদের অ্যাকুরেসি বাড়ানোর জন্য এবং যাতে পরীক্ষার ভয় কমে, এই সমস্ত কথা জিনিসগুলোর কথা মাথায় রেখেই কিন্তু আমরা এই মিনিমকে তোমাদের জন্য এই যে মিনিমক সেশনটা ইন্ট্রোডিউস করিয়েছি, যাতে তোমাদের প্র্যাকটিসটা খুব বেটার হয় এবং সেটা কি ফাস্ট হয়, ক্লিয়ার? এবং তার সাথে সাথে তোমাদের যে ভুলগুলো হয়, কোন জায়গাটায় পার্টিকুলারলি ভুল হয়ে যেতে পারে, যেখান থেকে নেগেটিভ মার্কিংগুলো বেশি করে ক্যারি হয়, সেগুলো থেকেও তোমরা অনেকটা সাবধান হয়ে যাবে বলে আশা রাখি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। ইন উইচ অফ দি ফলোয়িং রিজন অফ ইন্ডিয়ান, দেখো এটা রয়েছে ট্রান্স হিউম্যানিস্ট প্র্যাকটিসড, ট্রান্স হিউম্যান, এই টার্মটা তোমাদের কাছে একটু নতুন হতে পারে, আমি আশা করি নিশ্চয়ই নয়, অনেকেরই জানা আছে এই যে তোমার টার্মটা সম্পর্কে, সেটা কি হবে বলো? কোয়েশ্চেন নাম্বার 8, অনির্বাণ বলছো বি, সোমনাথ বলছো বি, আর কেউ, তন্দ্রা বলছো বি, বিকাশও বলছো বি। ভেরি গুড আনসার, অবশ্যই এটা কুমায়ুন হিমালয়াতে দেখা যায়। ট্রান্স হিউম্যান, যারা এই শব্দটা সম্পর্কে যারা জানো না তাদেরকে আমরা মূলত বলে থাকি, এরা হচ্ছে এক ধরনের মানুষ যারা শীতের বা বলতে পারো যে টেম্পারেচারের বা ওয়েদারের চেঞ্জেসের সাথে সাথে তাদের যে লোকেশন সেটাকে তারা চেঞ্জ করতে থাকে। যেমন ধরো কুমায়ুন হিমালয়াতে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে তখন যারা এই ট্রান্স হিউম্যান আছেন, মানে মূলত এদের বিভিন্ন ধরনের যে গবাদি পশুগুলোকে এরা নিয়ে নাচা করে থাকে, তারা যখন খুব ঠান্ডা পড়ে তখন তারা নিচের দিকে চলে আসে, মানে তাদের গরমকালের বাড়িটা একটা নির্দিষ্ট গ্রামে বা উচ্চতায় হয়, আবার শীতকালেটা আরেকটা উচ্চতায় হয়, সেই জন্য এদেরকে ট্রান্স হিউম্যান বলা হয়। ঠিক আছে চলো, ভেরি গুড আনসার সারিকুল, হ্যাঁ তুমিও, তোমরা যারা করেছো উত্তর প্রত্যেকেই আটের উত্তর কিন্তু সঠিক করতে পেরেছো, ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। এ লাইন কানেক্টিং ইকুয়াল আন্ডারগ্রাউন্ড টেম্পারেচার,
তাকে কি বলে? অনির্বাণ, সৌরভ, তন্দ্রা, সৌভিক, বিকাশ, প্রিয়া, রিয়া, হ্যাঁ তোমরা যারা বলছো তারা কিন্তু এখনো পর্যন্ত, প্রণব বলছো আইসোথাম, না আইসোথাম যদি হতো এখানে দেখো এটা হচ্ছে আইসো জিওথামস, অ্যাকচুয়াল উত্তরটা হচ্ছে বি, ঠিক আছে। আর এখানে দেখো যে জায়গাটা রয়েছে তোমরা যারা সি উত্তর করছো, সোমনাথ যেমন করলে সি, এর আগে আরেকজন প্রণব তুমি সি করেছো, এটা আইসোথার্ম হতো যদি এটা হচ্ছে আউটার অ্যাটমসফিয়ারে হতো, মানে ভূপৃষ্ঠের উপরে হলে অবশ্যই সেটা আইসোথার্মাল পয়েন্ট বা আইসোথার্মাল লাইন হতো, কিন্তু যেহেতু এটা আন্ডারগ্রাউন্ড রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে আইসো জিওথার্ম হবে। ক্লিয়ার? চলো, এই যে কনসেপ্টটা তুমি অ্যাকচুয়ালি আমাকে জিজ্ঞেস করছো এটা তোমরা একটু জিওগ্রাফি স্যারের কাছ থেকে আরো ভালো করে বুঝে নেবে, ঠিক আছে। আমি শুধু ইনফরমেশনটা জানি, আমার কাছেও সত্যি কথা বলতে এটা যেহেতু আমার সাবজেক্ট নয়, আমি এটা পড়াই না, ওর জন্য আমার এতটা ক্লিয়ারিটি নেই। শুধু এইটুকু তোমাদের বলতে পারি যদি আইসোথার্মাল হতো সেটা হচ্ছে আপার, মানে আপ অফ দি অ্যাটমসফিয়ার, মানে যেটা হচ্ছে ভূপৃষ্ঠের উপরেরটা, যে অংশগুলো আছে সেখানে ভূপৃষ্ঠের উপরের এবং ভূপৃষ্ঠের নিচে যদি হয় তাহলে সেটা হচ্ছে আইসোজিওথার্মস। ক্লিয়ার? চলো দশেরটা, দশেরটা দেখি, লখনৌ সিটি এটা কোন নদীর তীরে? লখনৌ সিটি কোন নদীর তীরে অবস্থিত? এটা খুব সহজ প্রশ্ন, খুব তাড়াতাড়ি এর উত্তরটা করো। তোমাদের মধ্যে বেশিরভাগ যারা উত্তর করছো আশা করি তারা প্রত্যেকেই সঠিক উত্তর করছো, কারণ লখনৌ অবশ্যই গোমতীর তীরে অবস্থিত। চলো নেক্সট, উইচ অফ দি ফলোয়িং অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন ইনক্রিজ দি ইলেকটিভ স্ট্রেংথ অফ লোকসভা ফ্রম 525 টু 545? কত নম্বর অ্যামেন্ডমেন্টের দ্বারা লোকসভার যে ইলেকটিভ স্ট্রেংথ আছে সেটা 525 থেকে বেড়ে 545 হয়েছে? এখানে কিন্তু মিক্স উত্তর আসছে, সি ম্যাক্সিমাম তোমরা বলছো, 11 এর আনসার এ, কেশব বলছো এ, আচ্ছা শোভিত বলছো সি, রিয়া এ, অমিত বলছো ডি। আচ্ছা দেখা যাক কত নম্বর অ্যামেন্ডমেন্ট এটা, অবশ্যই এটা 31st অ্যামেন্ডমেন্ট, মানে যারা তোমরা এ উত্তর করেছো তারা প্রত্যেকেই সঠিক উত্তর করতে পেরেছো, এবং প্রত্যেকটা অ্যামেন্ডমেন্ট এগুলোর আদার্স যে অপশানে যে অ্যামেন্ডমেন্টগুলো আছে সেগুলো কিসের সাথে রিলেটেড এগুলো কিন্তু তোমরা একটু দেখে নিও, সেটা তোমাদেরকে অনেকটা বেশি হেল্প করবে। চলো নেক্সট দেখা যাক, নেক্সট কোয়েশ্চেন কী আছে, এডুকেশন আন্ডার দি কনস্টিটিউশন, এডুকেশন কোন লিস্টের মধ্যে আছে? তাড়াতাড়ি, দেখা যাক কি উত্তর আসে। ম্যাক্সিমাম তোমরা যারা উত্তর করছো, হ্যাঁ করে যাও, প্রত্যেকের উত্তরে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অপশন সিটা রয়েছে, তাহলে কি আসলেই সি উত্তর? আমরা একবার ফাইনালি দেখে নিই, হ্যাঁ অবশ্যই সি, কনকারেন্ট লিস্টের মধ্যে কিন্তু এডুকেশন আছে। কোয়েশ্চেন নাম্বার 13, কম্পোজিশন অফ ইউপিএসসি, ইউপিএসসির কম্পোজিশনটা কি? দেখো চারটে অপশন আছে, তোমরা যারা এখনই আছো লাইভ সেশনটা দেখছো তারা প্রত্যেকে তোমাদের বন্ধুদের সাথে লিঙ্কটা শেয়ার করে দাও যাতে তারাও এই টেস্টটা এক্ষুনি অংশগ্রহণ করতে পারে, অনেকে হয়তো জানে না যে এরকম একটা মক চলছে, তাদের সাথে শেয়ার করো এবং অবশ্যই এই যে সেশনটা চলছে এটাকে লাইক করো, শেয়ার করো, এটাকে স্প্রেড করে দাও যাতে আরও অনেকেই তোমাদের মতন এটার সাথে যুক্ত হতে পারে। আচ্ছা দেখি উত্তরটা এবার তাহলে আমরা একটু দেখে নিই, কারণ এখানেও কিন্তু এ এবং সি উত্তর পাওয়া গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, এ এবং সির মধ্যে কনফিউশন হচ্ছে, এটা কিন্তু ডিটারমাইন্ড বাই দি প্রেসিডেন্ট, ঠিক আছে। তাহলে এটা ইউপিএসসি, এটা কিন্তু যে সেকশনটা রয়েছে এটা ডিটারমাইন্ড বাই দি প্রেসিডেন্ট, এটা অপশন সি ইজ দি রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 14, দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার্স বাই ইস্যুজ, এটা দেখো রেসপন্ড
একটু দেখে নাও, কোয়েশ্চেনটা অনেকটা বড় আছে, আমি আর পড়ছি না যে কারণে। Respondent was not entitled to an office. He was holding a privilege he was exercising. দেখো এটা কি হবে, কোয়েশ্চেন নাম্বার 14, এটা কোন রাইটের মধ্যে পড়ছে? চলো দেখে নিই, বিকাশ এবং অলোক এদের দুজনের উত্তর আপাতত এক পেয়েছি, কিন্তু বাদ বাকি যারা উত্তর করেছিলে কম বেশি 14 বি যারা করেছো পোয়ারেন্টো, সেটা কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 14 আনসার বি। কোয়েশ্চেন নাম্বার 15, হু হ্যাড গিভেন দি আইডিয়া অফ এ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফর দি ফার্স্ট অফ অল। প্রথম কনস্টিটিউশনের ধারণা আমরা কার কাছ থেকে পাই ভারতের? সারিকুল এ বললে, তুমি 15-এর আনসার এ বলেছো কি? আমি বারবার বলছি, তোমরা যারা উত্তর করছো তারা একটু কোয়েশ্চেন নাম্বারটা মেনশন করো, কারণ আমি বুঝতে পারবো না, অনেক ক্ষেত্রে হয়তো নেটওয়ার্কের প্রবলেম বা ইস্যুস থাকতে পারে, সেক্ষেত্রে কি হয় যে কোনটার উত্তর কি আসছে দেরিতে পোস্ট হতে পারে, ফলে বুঝতে অসুবিধা হতে পারে। ফলে তোমরা প্রত্যেকে যারা উত্তর করছো, আমি তোমাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি, প্রশ্নটার উত্তরটা দেওয়ার আগে কোয়েশ্চেন নাম্বারটা তার সাথে অ্যাড করে দাও, একটু খুব সুবিধা হয়। তাহলে আমরা সঠিক উত্তরটা দেখে নিই, ইটস এম এন রয়, ভেরি গুড আনসার। তোমাদের মধ্যে যারা আছো ম্যাক্সিমাম সঠিক উত্তর করতে পেরেছো, ভেরি গুড আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 এর স্লাইডে, এখানে কোয়েশ্চেন এবং স্লাইডের আনসারটা একটা একটু ডিফিকাল্টিজ হয়ে গিয়েছে, ফলে উত্তরটা তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। ফর আনফর্চুনেট যে তোমাদের এটার উত্তর করা লাগলো না, তবুও আমি তোমাদেরকে বলে দিই যে সুকন্যা প্রজেক্ট, এটা ওয়েস্ট বেঙ্গলে আছে, ওয়েস্ট বেঙ্গলের একটা প্রজেক্ট। কারণ দেখো সুকন্যা সমৃদ্ধি যোজনা বলে আরও একটা কিন্তু প্রজেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের আছে, এটা সেটা নয়। এই যে সুকন্যা প্রজেক্টটি আছে, অ্যাকচুয়ালি এটা কলকাতা পুলিশের একটি প্রজেক্ট, এবং এটা হচ্ছে তোমার সেলফ ডিফেন্স রিলেটেড ট্রেনিং প্রজেক্ট। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে 16, যার উত্তরটা অলরেডি এখানে কোনো একটা টেকনিক্যাল কারণে করা ছিল, ফলে এটার জন্য আর সময় নিতে হলো না তোমাদের। চলো 17, রিলায়েন্স আফটার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টিসিএস, কোন ফার্ম, উইচ ফার্ম ক্রস দি ₹8 লাখ কোটি মার্ক? 8 লাখ কোটির মার্ক কোন ফার্ম, মানে কোন কোম্পানি, এই যে 4টি কোম্পানি আছে তাদের মধ্যে থেকে তোমার এক্সিট করে সেটাকে রিচ করে গেছে, ছুঁয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 17, এখনো পর্যন্ত কেশব আর সৌরভ ওরা বলছো ডি, বাদ বাকি অনেকে বি বা সি বলছো, আর এখানে প্রিয়াঙ্কা বলেছো ডি। চলো দেখে নিই, অমৃতাও বলছো ডি, দেখা যাক সঠিক উত্তর অবশ্যই ডি। তাহলে তোমরা যাদের যারা ডি উত্তর করেছিলে তারাই সঠিক উত্তর করেছিলে, এটা হচ্ছে HDFC ব্যাংক। নেক্সট কোয়েশ্চেন, ইন উইচ সিটি রোড কনস্ট্রাকশন ওয়াজ বিগ্যান বাই ইউজিং অফ প্লাস্টিক ওয়েস্ট? এটা দেখো খুব একটা ভালো উদ্যোগও বটে, যেমন তোমাদের এটা জানারও দরকার যে রিসাইক্লিং, যে প্লাস্টিক রিসাইক্লিং যেটাকে বলা হয় সেটাকে কী কীভাবে ইউটিলাইজ করা হচ্ছে, রিসাইকেল প্লাস্টিক বা ওয়েস্ট প্লাস্টিকগুলোকে কী করে অন্য অন্য কাজে ব্যবহার করা হচ্ছে, তার এটা একটা খুব ভালো উদাহরণ তৈরি হয়েছে, সেটা তোমাদের প্রত্যেকের জানা উচিত। দেখা যাক তোমরা কে কে বলছো। রাহুল, ওকে রাহুল আমিন, রাহুল আমিন, হ্যাঁ তুমি প্রশ্নের উত্তর করেছো আমি দেখেছি, দুবার দরকার নেই। তোমাদের মধ্যে ম্যাক্সিমাম যারা আছো এখনো পর্যন্ত আনসার করেছো, তারা কিন্তু সবাই বলছো বেঙ্গালুরু, ওকে। আর একমাত্র রাহুল দেখলাম ও বলছে যে লখনৌ। হ্যাঁ, অনেকেই যারা বলছো তারা সবাই বেঙ্গালুরুকেই বলছো, কারণ তোমাদের মনে হয় যে বেঙ্গালুরু যে টেক সিটি, একটা অ্যাডভান্স সিটি, তাহলে নিশ্চয়ই বেঙ্গালুরুতেই এই ধরনের কাজ হতে পারে। আবার দেখো রাহুল এই নিয়ে 3 বার উত্তর করলো বি, এর সাথে আর একজন অলোককে পাওয়া গেছে, অলোকও বলছে বি লখনৌ, অবশ্যই কিন্তু এটা সঠিক উত্তর হচ্ছে লখনৌ। তাহলে এখানে মাথায় রাখতে হবে যে ইনফরমেশনটা তোমার কাছে সঠিক থাকতে হবে, গেস
যদিও বা তুমি করো, তখন দেখা যাচ্ছে যে গেস করলে কিন্তু উত্তর সঠিক হচ্ছে না, কারণ এই যে কটা উত্তরের এখানে যারা অপশন আছে তাদের মধ্যে তোমাদের মনে হয়েছে যে কারণে ম্যাক্সিমাম এটা করলে বা এই উত্তরটা করলে তোমাদের যেটা ভুল হলো, তার কারণ হচ্ছে বেঙ্গালুরু অনেক বেশি অ্যাডভান্স সিটি বলে তোমাদের মনে হয়েছে, যে মনে হয় এই ইনিশিয়েটিভটা বেঙ্গালুরুতে নেওয়া হয়েছে, কিন্তু সঠিক উত্তর হচ্ছে লখনউ। লখনউ সিটি কর্পোরেশন থেকে উত্তরটা নেওয়া হয়েছে এবং তারা কিন্তু প্লাস্টিক ওয়েস্ট থেকে রাস্তা তৈরির কাজ করছে। চলো নেক্সট কোয়েশ্চেন, কোন উইচ কান্ট্রি রিসেন্টলি টেস্ট ফায়ার্ড ট্রিসকন হাইপারসনিক ক্রুজ মিসাইল? কোয়েশ্চেন নাম্বার 19, তাড়াতাড়ি উত্তর করো। সঞ্জয় বলছো সাউথ কোরিয়া, টার্গেট WBCS বলছো রাশিয়া, সাউথ কোরিয়া ম্যাক্সিমাম তোমরা উত্তর করছো। অলোক বলছো নর্থ কোরিয়া, রিয়া বলছো রাশিয়া, চলো আমরা তাহলে উত্তরটা দেখে নিই, কজন এটার উত্তর সঠিক করতে পারলো। আমার মতে এটার উত্তর আপাতত আমি যা দেখতে পেয়েছি সেই অনুযায়ী উত্তর সঠিক করতে পেরেছে দুজন। অবশ্যই এটা হচ্ছে রাশিয়া এই টেস্ট ফায়ারটা করেছে, এটা একটা হাইপারসনিক মিসাইল, যার আরেক নাম হচ্ছে জিরকন, ZIRCON। এই যে এখানে যে মিসাইলটা তোমরা দেখছো, যেটার নাম তোমরা এখানে দেখছো ট্রিসকন, এর আরেকটা নাম আছে ZIRCON, সরি ZIRCON, ZIRCON, ওকে। এটা মূলত এই যে মিসাইলটা আছে এটা একটা অ্যান্টি শিপ হাইপারসনিক মিসাইল, তো এটাকে রাশিয়া রিসেন্টলি টেস্ট করেছে, ঠিক আছে। তো সঠিক উত্তর হচ্ছে এটার সি। আমার দেখা এখানে তোমরা যারা উত্তর করেছো তাদের মধ্যে দুজন এটা সঠিক উত্তর করতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেন, গরিমা গৃহ প্রজেক্ট, গরিমা গৃহ প্রজেক্ট ইনাগুরেটেড কে করেছেন বা কোথায় হয়েছে? গরিমা গৃহ সরি পোর্টাল, গরিমা গৃহ পোর্টাল কে ইনাগুরেটেড করেছে? গরিমা গৃহ হচ্ছে একটা প্রজেক্ট যেটা ট্রান্সজেন্ডারদের জন্য মূলত নেওয়া হয়েছে, ট্রান্সজেন্ডারদের থাকার জন্য বা তাদের আবাসের ব্যবস্থা করার জন্য এই প্রজেক্টটা নেওয়া হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 20, তাড়াতাড়ি উত্তর করো, এখনো পর্যন্ত একটা উত্তর পাইনি আমি। এটা একটা শেল্টার হোম প্রজেক্ট, ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 20, যারা যারা ভাবছো যে ভুল হতে পারে, হ্যাঁ অবশ্যই অনেকেই উত্তর করছো না, সঠিক না জেনে উত্তর না করাই ভালো, তবু একটু চেষ্টা করলে ভালো হয়, তার কারণ যেহেতু এটা আমরা প্র্যাকটিস সেশন করছি, প্র্যাকটিসে ভুল হলে খুব একটা অসুবিধা নাই, প্র্যাকটিসে ভুল করবে নিশ্চয়ই করবে, প্র্যাকটিস সেশনে ভুল হলে সেটা যেন ফাইনালে ভুল না হয় সেদিকটাই কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। চলো দেখে নিই আমরা উত্তরটা, অবশ্যই এ, এটা হচ্ছে তোমার গেলত, চন্দ গেলত, তাহার চন্দ গেলত এটাকে কিন্তু ইনাগুরেট করেছেন। এটা আমি তোমাদেরকে বললাম এই যে প্রজেক্টটা আছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে শেল্টার হোম প্রজেক্ট ট্রান্সজেন্ডারদের জন্য। কোয়েশ্চেন নাম্বার 21, গান্ধীজ মরাল ফিলোসফি সাথে ডাইরেক্টলি কোন প্রিন্সিপালের বিয়ার্স করছে বা বার হচ্ছে সেটা? কোয়েশ্চেন নাম্বার 21, তাড়াতাড়ি উত্তর করো, টার্গেট BCS বলছো সি, সৌরভ বলছো সি, অলোক বলছো সি, প্রিয়াঙ্কা বলছো সি। 21, আমি আবার বলছি তোমরা একটু কোয়েশ্চেন নাম্বারটাকে দিয়ে তারপর উত্তরটা করো। রিনা বলছো সি, সৌভিক আনসার দিয়েছো সি, মিরাজুলো বলছো সি, অরিজিৎ সি, রাহুল সি, অমৃতা সি, এখানে শুধু সঞ্জয় বাদ দিলে ম্যাক্সিমাম তোমরা যারা উত্তর আপাতত করেছো, শুভঙ্কর
তুমিও বলছো সি, দেখা যাক তার সঠিক উত্তর হচ্ছে সি। এই কোয়েশ্চেনটা সঞ্জয় তোমার কোনো একটু কারণে মিস হয়ে গেল, কিন্তু এটার উত্তর হচ্ছে সি। বাদ বাকি প্রত্যেকে যারা উত্তর করেছে তারা সবাই সঠিক উত্তরই করেছে। না এখানে প্রণব একটু দেরি করে হলেও তুমি উত্তর যেটা করেছো সেটা কিন্তু উত্তরটা একটু ভুল হয়ে গেছে। চলো কোয়েশ্চেন নাম্বার 22, ইন উইচ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিড দি হিস্টোরিক ইউনিয়ন অফ কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ টেক প্লেস। এটা কিন্তু খুব ইজি এবং কমন কোয়েশ্চেন, তোমরা যারা প্র্যাকটিস এর সলভ করো, এবং এটা বিসিএস এর বা অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো হয় তাতে বহুবার এসছে, এটা খুব কমন কোয়েশ্চেন। 22 ম্যাক্সিমাম বলছো লখনৌ, টার্গেট WBCS বলছো লখনৌ সেশন 1916। আমি দেখে নেব যে উত্তরটা কি আছে। হ্যাঁ এখনো পর্যন্ত যারা উত্তর করেছো ইমপ্রেসিভ, অবশ্যই এটা লখনৌ। এবং এখানে মনে রাখবে যে তাদের মধ্যে থেকে কিন্তু তোমাদের মধ্যেই তোমাদের বন্ধুদের মধ্যে একজন উত্তর করেছো উইথ ইয়ার, ভেরি গুড, কারণ ইয়ারটাও এর জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় কি হয় এর উল্টোটা আসে কত সাল বলেও কিন্তু প্রশ্নটা এখানে চলে আসে। ঠিক আছে নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখো 23, কোন উইচ প্রিন্সিপাল মহাত্মা গান্ধী তাড়াতাড়ি উত্তর করো। ম্যাক্সিমাম তোমরা যারা উত্তর করছো তারা সবাই কিন্তু অপশন ডি উত্তর করছো, এর মধ্যে অলোক 23 বলছো বি, আর সঞ্জয় বলছো এ। সঠিক উত্তরটা আমরা দেখে নিই, ডি, ট্রুথ চিপ থিওরি যেটা আছে। তোমাদের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম যারা উত্তর করেছো কোয়েশ্চেন নাম্বার 23, তোমাদের প্রত্যেকের উত্তরই ঠিক হয়েছে। দু একজনের একটু গোলমাল হয়ে গেছে কিন্তু ভেরি গুড অ্যাটেম্পট। কোয়েশ্চেন নাম্বার 24, পেরিয়ার নামে কে বিখ্যাত, হু অ্যামং দি ফলোয়িং ইজ পপুলার নোন অ্যাজ পেরিয়ার। কোয়েশ্চেন নাম্বার 24, তাড়াতাড়ি গুড আনসার। তোমরা এখনো পর্যন্ত যারা উত্তর করেছো প্রত্যেকেই দেখছি এটা সঠিক উত্তর করেছো। হ্যাঁ সবাই সঠিক উত্তর করেছো, ইভি রামাস্বামী নিকেয়ার, ইনি হচ্ছেন, এনাকেই পেরিয়ার বলে উনি হচ্ছেন পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, বাল পালান লাল ওয়ার দি মোস্ট প্রমিনেন্ট লিডার্স, এই যে লাল লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, এদের কোন কম কোন পার্টির সাথে যুক্ত ছিলেন? এই যে তিনজন তোমরা জানো এই তিনজনের নাম। কোয়েশ্চেন নাম্বার 25, এরা কোন পার্টির লিডার ছিলেন? ফার্স্ট আনসার করো। এখনো পর্যন্ত যারা উত্তর করছো অমৃতা থেকে শুরু করে প্রথম উত্তর কে করেছো দেখি, সমিত প্রথম উত্তর করেছিল 25। এখনো পর্যন্ত যারা যারা উত্তর করেছো প্রত্যেকেই ঠিক উত্তর করেছো বলেই আমার মনে হচ্ছে, চোখ চলো একবার দেখে নিই। হ্যাঁ অবশ্যই এরা প্রত্যেকেই কংগ্রেস এর সাথে যুক্ত। কোয়েশ্চেন নাম্বার 26, এখানে আবার সেম প্রবলেম, একটা কোয়েশ্চেন এবং আনসারের স্লটের যেটা তোমরা দেখতেই পাচ্ছ যে তোমার উত্তরটা এখানে হয়ে গিয়েছে কোনো কারণে, তো তোমরা একবার দেখে নাও এটা প্রশ্নটা কি ছিল। সিমিলার ওয়ার্ড যেটা ছিল মিনিং সেটা তোমাদের কাছে জানতে চাওয়া চাওয়া হয়েছিল।
ফর্টিটিউস অ্যাকচুয়ালি মানে এর যে মিনিংটা হয় সেটা হচ্ছে নট প্ল্যান্ড বা হ্যাপেনিং বাই চান্স। তো এখানে যে কটা শব্দ আছে তার মধ্যে অবশ্যই এখানে যে উত্তরটা হচ্ছিল সেটা অ্যাক্সিডেন্টাল, তোমরা দেখছো নিশ্চয়ই। এটা অ্যাক্সিডেন্টালি হবে, কোয়েশ্চেনের উত্তরটা আগে থেকেই ছিল বলে তোমাদের একটু সময় পেয়ে গেলে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27। অ্যাবসলভের যে সিমিলিয়ার মিনিং কোনটা? এখনো পর্যন্ত একটা উত্তর পেয়েছি, আর কেউ? ফার্স্ট 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 মনোজিৎ বলছো বি, সৌরভ বলছো বি, অমৃতা বি, রাহুল আমিন বি, বিকাশ ভৌমিক বি, সমিত বলছো ডি, ফরগিভ শৌভিক বি, এনিওয়ান? চলো দেখে নিই উত্তরটা তাহলে। 27 অ্যান্ড আনসার ইজ ডি, ফরগিভ। তাহলে দেখো এখানে আমরা প্রথম কার কাছে ডি উত্তর পেয়েছিলাম সেটা হচ্ছে সমিতের কাছ থেকে, এবং পরে প্রণব সেও কিন্তু বলছো ডি। একটু ভালো করে দেখো প্রশ্নগুলো, কারণ এই ধরনের ছোটোখাটো ভুল যেন তোমরা করতে থেকো না। অবশ্যই এটার আনসার হচ্ছে ডি। এখনো পর্যন্ত তোমরা যারা আনসার করেছিলে তাদের মধ্যে থেকে দুজনের কাছ থেকে আমরা সঠিক উত্তর পেয়েছি। চলো নেক্সট কোয়েশ্চেন। ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা আছে সেটাকে ইম্প্রুভ করতে হবে, তাহলে হি ইজ রিস্টোর টু এ পলিসি মিক্স দ্যাট মাইট হ্যাড ওয়ার্ক ইন। তাহলে এটাকে কোন সেন্টেন্সটা, কোন অপশনটা বেস্ট রিপ্লেস করতে পারছে? কোয়েশ্চেন নাম্বার 28। আমি আবার তোমাদেরকে বলছি একটু আনসার করার সময় আগে কোয়েশ্চেন নাম্বারটাকে দিয়ে দাও, একটু সময় নাও, কারণ এটার জন্য তোমরা একটু সময় নিতে পারো। আগে ভালো করে পড়ে বুঝে নাও, নিয়ে তারপর উত্তর করো, কারণ এমন অনেক প্রশ্ন থাকে যেগুলোকে একটু মন দিয়ে পড়তে হয়। কিছু কিছু প্রশ্নের উত্তর আছে যেটার জন্য সময় লাগে না, পরীক্ষার হলের সাথে তোমাকে যদি অ্যাকুমুলেট হতে হয় তাহলে কিন্তু এই অভ্যাসগুলো রাখতে হবে যে কোন প্রশ্নটার জন্য আমি বেশি সময় দেবো, কোনটার জন্য দেবো না। তো এই ধরনের প্রশ্নগুলো একটু বুঝে নিয়ে পড়তে হবে, না হলে নেগেটিভ মার্কিং হয়ে যেতে পারে। আর অনেক এমন প্রশ্ন আছে যেগুলো খুব কমন হয় বা জানার শোনার মধ্যে হয়, সেগুলো তুমি অত সময় না নিলেও চলবে। ম্যাক্সিমাম তোমরা যারা আছো, সুমিত বলছো সি, তন্দ্রা এ, সৌরভ সি, রুবি তোমার কি এটা 28-এরই আনসার ছিল? তুমি যেটা করেছিলে যে বি অপশন দিয়ে উত্তরটা করেছিল, এটা কি কোয়েশ্চেন নাম্বার 28-এর? মনোজিৎ বলছো সি। হ্যাঁ, আবার রুবি, রুবি খাতুন তুমি প্রথমে উত্তর করেছিলে বি, পরে বলছো ডি। আমি তোমাকে বলছি যে কত নম্বর কোয়েশ্চেন উত্তর করছো সেটা একটু মেনশন করে দাও। চলো দেখা যাক, বেশিরভাগ ভোট তো সি পেয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সঠিক উত্তর হচ্ছে বি। তাহলে রুবি তোমার কোন উত্তরটাকে নেব সেটা কিন্তু আমি কনফিউজ হয়ে গেলাম। ঠিক আছে, হ্যাঁ আবার তোমাকে বলছি রুবি খাতুন তুমি কোয়েশ্চেন নাম্বারটা দিয়ে তারপর আনসারটা করো, কোয়েশ্চেন নাম্বারটা আগে দাও তারপর উত্তরটা করো। নেক্সট নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। 29 দেখো ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের উপরে যেটা দেওয়া রয়েছে তার মধ্যে থেকে কোনটা তোমার এখানে সেম সেন্টেন্স ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচে বলছে যে নেভার মেক এ ফ্রেন্ড আউট অফ সামওয়ান ইউ ক্যানট ট্রাস্ট।
কোয়েশ্চেন নাম্বার 29 এর আনসার আমরা পেতে শুরু করেছি। এখনো কি বাফারিং হচ্ছে? শুভঙ্কর বলছিল, সরি কে বললে? এখন তো মনে হচ্ছে ঠিকঠাক আছে। সবাই ঠিকঠাক শুনতে দেখতে পাচ্ছ তো? কোনো অসুবিধা হচ্ছে কি? না, আমার মনে হচ্ছে টার্গেট WBCS তুমি যেটা বলছো হেজি বা বাফারিং হচ্ছে, এটা তোমার কোনো টেকনিক্যাল প্রবলেম হতে পারে, কারণ এখানে কিন্তু আমি সেরকম কিছু খেয়াল করতে পারছি না যে যেটা থেকে এই কারণে কোনো কিছু সমস্যা হতে পারে। চলো দেখে নেওয়া যাক উত্তরটা কি। সি ইজ দি রাইট আনসার। তাহলে কে কে সি উত্তর করেছিলেন? আনফর্চুনেট, দেখো 29-এর সি আনসার তোমরা কিন্তু কেউ করো, হ্যাঁ একজন করেছো, লাস্ট আনসারটা করলে টার্গেট WBCS 29C। বাদ বাকি যারা তাদের কিন্তু উত্তর যেটা আছে সেটা কোনো কারণে একটু ভুল হয়ে গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 30। ফাইন্ড ওয়ার্ড উইদাউট এনি স্পেলিং এরর, কোনটার ভিতরে কোনো রকম স্পেলিং এরর নেই। কোয়েশ্চেন নাম্বার 30, তাড়াতাড়ি উত্তর করো। মনোজিৎ প্লিজ, তুমি কিন্তু কোয়েশ্চেন নাম্বারটা মেনশন করলে না। আমি আবার বলছি, যেহেতু অনেক সময় টেকনিক্যাল তোমার নেটওয়ার্কের ইস্যুর জন্য অনেক সময় তোমাদের টাইপ করা আনসার পরে এসে পৌঁছায়, সেই জন্য তোমাদের আবার বলছি যে অবশ্যই যখন উত্তর করবে তখন আমি কিন্তু এখনো 30-এর উত্তর আসেনি। স্নেহাশিস, তুমি যে প্রশ্নটা আমাকে করলে ওটা কত নম্বর কোয়েশ্চেন রিলেটেড ছিল সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না। স্নেহাশিস মহান্ত, তোমাকে বলছি তুমি যে প্রশ্নটা করলে সেই প্রশ্নটি কত নম্বর কোয়েশ্চেনের সাথে রিলেটেড আমার কাছে কিন্তু ক্লিয়ার হলো না। ক্লিয়ার, তাহলে দেখা যাক 30। হ্যাঁ মনোজিৎ, তুমি 30-এর উত্তর দিয়েছো। অবশ্যই আমি এটাই বলছি যে যখন সেটা প্রশ্ন করবে যে তখন অবশ্যই কোয়েশ্চেন নাম্বারটা দিয়ে আনসারটা করবে। আনসার বি ইজ রাইট। কাটলেজের যে স্পেলিংটা আছে CRTILAGE। ওকে চলো নেক্সট, একটু বড়, এটা একটা খুব সুন্দর মজার অঙ্কের প্রশ্ন। 800 চকলেটস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামং দি স্টুডেন্ট অফ এ ক্লাস, ইচ স্টুডেন্ট গট টুয়াইস অ্যাজ মেনি চকলেট অ্যাজ দি নাম্বার অফ স্টুডেন্টস ইন দি ক্লাস। তো নাম্বার অফ স্টুডেন্টস ইন দি ক্লাস, বেশি সময় থাকার কথা নয়। দুজন উত্তর করেছো। আমি এইভাবে তোমাদেরকে বলে রাখি, তোমরা নিশ্চয়ই জানো আমাদের যে মক সিরিজটা আছে, যেটা তোমরা প্রত্যেক দিন যদি সাবস্ক্রাইব করে নাও তাহলে প্রত্যেক দিনের জন্য এরকম অনেক সুন্দর প্রশ্নগুলো যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তাদের প্রত্যেকের পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা কিন্তু মকটা দিতে পারবে। সেই ডেলি মক যদি দিতে চাও তার জন্য তোমরা আমাদের অ্যাপেক্স কার্ড যেটা আছে সেটা কালেক্ট করে নাও, এবং তার সাথে সাথে প্রত্যেক দিন তোমার যে সমস্ত আপকামিং এক্সামসগুলো আছে তাদের প্রত্যেকটার জন্যই কিন্তু তখন তোমরা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এবং যেগুলো খুব হ্যাপনিং এবং যেগুলো খুব ইম্পর্টেন্ট সেই কোয়েশ্চেনের উপর প্র্যাকটিসটা ডেইলি করতে পারবে। চলো দেখে নিই তোমরা যারা উত্তর করছো। শুভঙ্কর, আবার তোমাকে বলছি আমি কিন্তু এই কথাটি বারবার বলবো না,
তবুও বলে দিচ্ছি যে যখন প্রশ্নটির উত্তর পড়ছো তখন কোশ্চেন নাম্বারটা একটু কাইন্ডলি অ্যাড করে দাও, যাতে তোমারও বুঝতে সুবিধা হয় যে তুমি কোন প্রশ্নের কি উত্তর করেছো। সৌম, মনোজিৎ, অদিতি, অলাদ, অমৃতা, বিকাশ, সৌরভ, তোমরা যারা যারা করেছো, হ্যাঁ স্নেহাশিস, সবাই তোমরা ঠিক উত্তর করেছো বলেই আমার মনে হচ্ছে। দেখা যাক, হ্যাঁ ভেরি গুড, সবাই উত্তরটা অবশ্যই 20, গুড আনসার। নেক্সট কোয়েশ্চেন, এটা একটু ফাস্ট ক্যালকুলেশন করো। কোয়েশ্চেন নাম্বার 32, এখনো কোনো রেসপন্স পাইনি, দেখি তোমাদের মধ্যে থেকে কে প্রথম সঠিক উত্তরটা করতে পারে। কে প্রথম উত্তর করতে পারে সেটাই আমার দেখার, কারণ এই ধরনের অঙ্কগুলোতে একটু সময় বেশি লাগলেও খুব বেশি সময় কিন্তু লাগার কথা নয়। কোয়েশ্চেন নাম্বার 32, এখনো কোনো রেসপন্স আমি পাইনি তোমাদের কাছ থেকে। টার্গেট WBCS, তুমি প্রথম উত্তর দিলে অপশন ডি তোমার উত্তরটা সঠিক কিনা দেখে নেব। বাদ বাকি আর যারা আছো, ফাস্ট ফাস্ট, সময় চলে যাচ্ছে। দেখো অ্যাকুরেসিটাও দরকার কিন্তু আমাদের, প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে যদি আমরা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারি তাহলেই বুঝবে যে তোমার যে প্রস্তুতি সেটা সম্পূর্ণ হচ্ছে। কারণ যত তুমি সময়ের মধ্যে উত্তর করতে পারবে তত তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবে, কারণ তোমরা প্রত্যেকে জানো প্রত্যেকটা পরীক্ষার জন্য কম্পিটিশন এখন খুব হাই, ফলে তোমার হাতে যদি কিছু সময় বেঁচে যায় তখন তোমার যেগুলো ডাউট আছে, যে প্রশ্নগুলো মনে হচ্ছিল যে তুমি উত্তর করতে পারবে কি পারবে না, সেগুলোর জন্য সময় দিতে পারবে। রুবি খাতুন বলছো সি, সৌরভ আবার বলছো ডি, শম্পা তুমি বলেছো ডি, এখনো দুটো উত্তর অপশনে পেয়েছি, একটা হচ্ছে 12,390 আর একটা 14,886, সরি 68 টাকা। সৌরভ বলছো ডি, প্রিয়াঙ্কা বলছো ডি, অদিতি বলছো ডি, সবার প্রথম উত্তর দিয়েছিল তোমাদের মধ্যে থেকে। টার্গেট WBCS দেখে নিই উত্তরটা কি আছে, অবশ্যই এটা উত্তর ডি, 14,014,868, ভেরি গুড আনসার। এরপরের কোয়েশ্চেন, দেখা যাক এই অঙ্কটি তোমাদের মধ্যে থেকে কে তাড়াতাড়ি এবং সঠিক উত্তর দিতে পারে। মনোজিৎ, বিকাশ, তোমরাও কিন্তু আগের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ, এখানে একমাত্র রুবি তোমার ক্যালকুলেশনের কিছু একটা গন্ডগোল করে ফেলেছ মনে হচ্ছে। 10C, ও মাই গড, রুবি তুমি কত নম্বর প্রশ্নের উত্তর করেছ? কোয়েশ্চেন নাম্বার 33, কে করতে পারে তোমাদের মধ্যে থেকে সবার প্রথমে সঠিক উত্তর? সময় কিন্তু শেষ, কারণ এটার জন্য যতটুকু তোমাদের সময় দেওয়া সেই সময়টা কিন্তু পেয়ে গেছো, এবার উত্তরটা চাই আমার। চলো দেখি, তোমাদের মধ্যে থেকে প্রথম উত্তর করেছে আরিফ, সেকেন্ড উত্তর করলে টার্গেট WBCS রকিব, থার্ড উত্তর করলে তোমাদের তিনজনেরই উত্তর হচ্ছে সি। চলো দেখে নি, ভেরি গুড আনসার, তোমাদের মধ্যে থেকে এই প্রশ্নটার কিন্তু সঠিক উত্তর সবার প্রথমে করেছিল যে সে হচ্ছে আরিফ, ও সি করেছে, বাদ বাকি আর
আচ্ছা, এখানে না আমি আরেকবার বলছি তোমাকে, রুবি খাতুন, তুমি যে উত্তরগুলো করছো আমি বুঝতে পারছি না তুমি কোন প্রশ্নের উত্তর করছো। এটা 13 নম্বরের বি যদি তুমি করে থাকো, এখন কিন্তু আমাদের কোয়েশ্চেন নম্বর 33 আমরা আছি, 33 নম্বর কোয়েশ্চেনে আছি। হয়তো তুমি প্রথমে একটু দেরি করে শুরু করেছো বলে আমার মনে হচ্ছে, তো তোমাকে লাইভে থাকা উচিত, তাহলে কি হবে তুমি কোয়েশ্চেনগুলো ফ্লোর সাথে থাকতে পারবে। হ্যাঁ, এখনো পর্যন্ত অদিতি, প্রিয়াঙ্কা তোমরাও সঠিক উত্তর করছো। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 34, দেখে নিই তোমাদের মধ্যে থেকে কে সবার প্রথমে সঠিক উত্তর করতে পারে। ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, শিবু ঠিক বলেছো, এখন আমাদের লাইভ ক্লাস চলছে, টেস্টটা লাইভ চলছে। কোয়েশ্চেন নাম্বার 34 এখনো কোনো উত্তর এসে পৌঁছায়নি। শিবু গুড আফটারনুন, তুমি দেরি করে জয়েন করেছো মনে হচ্ছে। তোমাদের মধ্যে থেকে সবার প্রথমে উত্তর করেছে কিন্তু রাকিব, ও বলছে বি 2000। টার্গেট WBCS, এবারে এবারেও তুমি সামান্য একটু সময় দেরিতে উত্তরটা করে ফেললে, তার আগে রাকিব উত্তর করে দিয়েছে কোয়েশ্চেন নাম্বার 34B। সৌরভ বলছো কোয়েশ্চেন নাম্বার 34B, রাজেশ বলছো 34B, আরিফ বলছো 34B। দেখো, ফিল দি প্রেশার অ্যান্ড কম্পিটিশন, তুমি কিন্তু কয়েক সেকেন্ডের জন্য, তোমাদের মধ্যে থেকে একজন আগে উত্তর করে ফেলছে আর একজন পরে উত্তর করে ফেলছে, যদিও আমি বলেছি আমরা চাই সবার প্রথমে সঠিক উত্তর কে করছে সেটা দেখতে। চলো আমরা দেখে নিই তাহলে উত্তরটা কি আছে। অবশ্যই সেটা 34B, ভেরি গুড আনসার। আবার দেখো, তোমাদের সবার প্রথমে কিন্তু রাকিবই উত্তরটা করেছে, তো কংগ্রেচুলেশন রাকিব, তুমি পরপর আমার যতদূর মনে হচ্ছে দুখানা প্রশ্নের সঠিক উত্তর সবার প্রথমে করে ফেললে অঙ্কে। স্নেহাশিস, তোমার ওখানে ইন্টারনেটটা স্লোই চলছে। কোয়েশ্চেন নাম্বার 35 ফার্স্ট, স্নেহাশিস তোমার যে সমস্যা আমার সেটা মনে হচ্ছে কোনো কারণে টেকনিক্যাল কোনো গ্লিচেস হয়েছে, তোমার ওখানে কিছু একটা প্রবলেম হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 35, কে করতে পারে সবার প্রথমে সঠিক উত্তর। না সেটা বিষয় নয়, তোমার নেটওয়ার্ক ল্যাগ করুক, ইটস গুড, তোমরা প্রত্যেকে যে সঠিক উত্তর করছো এটা খুব ভালো। এই উত্তরটা একটু আগে পরে হতেই পারে, জাস্ট আমি যেহেতু দেখো আমাদের একটা লাইভ সেশন চলছে, জাস্ট টু ফিল দি প্রেশার অ্যান্ড কম্পিটিশন আমি কথাটা বলেছি। তোমরা যারা সঠিক উত্তর করছো প্রত্যেকেই সঠিকভাবেই পড়াশুনো করছো বলে আমার বিশ্বাস। আরো ভালো করে পড়াশুনো করো, আরো বারবার বেশি করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের কাছে এই BCSটার প্রিলিমস ক্র্যাক করা কোনো ম্যাটার হবে না। কারণ দেখো, এখানে সঠিক ইনফরমেশন দরকার এবং তোমার অ্যাকুরেসির লেভেলটাকে বাড়ানোর জন্যই আমরা এই সেশনটাকে কিন্তু ইন্ট্রোডিউস করেছি, যাতে তোমাদের কাছে তোমাদের উপর প্রেশারটা থাকে, তোমরা প্রেশারটা ফিল করতে পারো এবং তোমরা উত্তরগুলো করতে পারো। বিকাশ এবার সবার প্রথমে উত্তর দিয়েছে, ও বলছে 1:1, 35C। আর কেউ আছো দেখা যাক, আর কে কে উত্তর করতে চাইছো। তাড়াতাড়ি দেখে নেবো অন্যরা কি উত্তর দিচ্ছ। টার্গেট BCS বলছো 1:3। রাকিবের কি হলো, রাকিব বলছো সি ফার্স্ট। আর কে কি উত্তর করবে তাড়াতাড়ি, কারণ আমাদের হাতে সময় শেষ হয়ে আসছে। চলো দেখে নেই আমরা উত্তরটা, দি রাইট আনসার ইজ সি, টার্গেট BCS, তোমার একটুর জন্য উত্তরটা ভুল হয়ে গেছে। এবারে কিন্তু এই 35 কোয়েশ্চেন নাম্বার 35 এর সঠিক উত্তর প্রথমে করতে পেরেছে বিকাশ। চলো দেখে নিই
বাদ বাকি আরো যারা উত্তর করেছো, আরিফ থেকে শুরু করে প্রিয়াঙ্কা, সৌরভ, এদের প্রত্যেকেরই উত্তর ঠিক হয়েছে। আনসার ইজ সি, 1:1, 36। এটা জিআই কোশ্চেন খুব সম্ভবত। হ্যাঁ, এটা সময় নেওয়া উচিত নয়, একদম তাড়াতাড়ি উত্তর। লেন্থ যদি ইয়ার্ড হয় পাওয়ার, তাহলে কি হবে? টার্গেট বিসিএস 36, সি ফার্স্ট আনসার করেছো। আরিফ বলছো সি, মোহর বলছো সি, প্রিয়াঙ্কা সি। হ্যাঁ, এবার কিন্তু টার্গেট বিসিএস তোমার, তুমি আমার মনে হচ্ছে সবার প্রথমে সঠিক উত্তরটাই করে দিয়েছো। দেখে নি উত্তরটা, অবশ্যই এটা সি। ভেরি গুড আনসার। 37, একটু পড়তে সময় লাগবে, এটার জন্য আমি তোমাদেরকে 30 সেকেন্ড বেশি সময় দেবো। দেখা যাক কোয়েশ্চেন নাম্বার 37 এর জন্য 7 এর উত্তর কে সবার প্রথমে সঠিক দিতে পারে। আশা করি তোমাদের প্রত্যেকের সেশনটা ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং তোমাদের বন্ধুদের মধ্যে এই লিঙ্কটাকে শেয়ার করে দাও, যাতে তারাও তোমাদের সাথে সাথে জয়েন করতে পারে, প্র্যাকটিস করতে পারে। এবং তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটাকে লাইক করো সেশনটাকে। ইফ ইট ইজ পসিবল টু মেক আ মিনিংফুল ওয়ার্ড উইথ দি সেকেন্ড, সিক্সথ, নাইন্থ, টুয়েলথ লেটার অফ দি ওয়ার্ড কন্ট্রিবিউশন, উইচ অফ দি ফলোয়িং উইল বি দি লাস্ট লেটার অফ দি ওয়ার্ড? ইফ মোর দেন ওয়ান সাচ ওয়ার্ড ক্যান বি ফর্ম, গিভেন এম অ্যাজ দি আনসার, অ্যান্ড ইফ নো সাচ ওয়ার্ড ইজ দেয়ার, গিভ এক্স অ্যাজ দি আনসার। কোয়েশ্চেন নাম্বার 37, আগেরটা যেমন খুব সহজে উত্তর করতে পেরেছো, দো ইটস জিআই, এটাও কিন্তু একটু সময় লাগবে তোমাদের। 37 সবার প্রথমে উত্তর করেছে, টার্গেট বিসিএস বলছো ডি এক্স, সৌরভ সেকেন্ড উত্তর করেছো, তুমি বলছো সি এম। আর কেউ যদি উত্তর করতে চাও তাড়াতাড়ি করে ফেলো, আমি তোমাদেরকে বলেছিলাম এটার জন্য 30 সেকেন্ড এক্সট্রা টাইম আছে। মোহর বলছো এক্স, দ্যাট মিন্স ডি। চলো আমরা উত্তরটা দেখে নিই, উত্তরটি হচ্ছে বিও। আনফর্চুনেট তোমাদের মধ্যে দিয়ে যারা 37 এর উত্তর করেছো এখনো পর্যন্ত কেউ বি উত্তরটা করোনি। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 38। দেখো টেকনিক্যাল গ্লিচেস থাকবেই, আমাদের লাইভ ক্লাসের ওটা একটা বলতে পারো অঙ্গ, কারণ অনেক সময় পাওয়ার ডাউন হতে পারে, নানান ধরনের সমস্যা হতে পারে, কিন্তু তার মধ্যে দিয়েই তোমাদেরকে সাথে থাকতে হবে, এগিয়ে যেতে হবে। শুভঙ্কর, তুমি যে প্রশ্নটা আমাকে বললে, মানে জিআই এর সংক্রান্ত বললে, তোমাকে আমি জানাই আমি কিন্তু জিআই ক্লাস নিই না, ফলে আমার পক্ষে ওটা তোমাকে এক্সপ্লেন করা সম্ভব নয়। তুমি আমাদের জিআই টিচারের সাথে যখন ক্লাস হবে তখন কোয়েশ্চেনটা নিয়ে কথা বলতে পারো, আমাদের যিনি জিআই রেসপেক্টিভ ফ্যাকাল্টি আছে উনি নিশ্চয়ই তোমার এই প্রবলেমটার বা ডাউটটা যেটা আছে সেটা ক্লিয়ার করে দেবেন। কোয়েশ্চেন নাম্বার 38, তাড়াতাড়ি আনসার করো। কোয়েশ্চেন নাম্বার 38 এর উত্তর সবার প্রথমে দিয়েছে মোহর, ও বলছে অপশন ডি, তার মানে 38 এর বি। মোহর কি উত্তর করলে তুমি আরেকবার এটাকে বলো, 38 বি স্কুল অপশন ডি, বি স্কুল অপশন ডি, 38 ডি। দেখে নিই উত্তরটা কি আছে, অপশন ডি উত্তর হচ্ছে বি। ভেরি গুড আনসার। চলো 39, সার্টিফিকেটের উত্তর সৌরভ বাদ দিয়ে তোমরা যারা করেছো তারা সবাই কিন্তু সঠিকই করেছো, ঠিক আছে। 39 ফার্স্ট, কারণ আগের দিনের থেকে কিন্তু আজকে তোমরা বেশ খানিকটা করে বেশি সময় পাচ্ছ, তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমি আজকে কাউন্টডাউনটাও কিন্তু রাখিনি, যে যাতে তোমরা আরো তাড়াতাড়ি করতে পারো।
কোয়েশ্চন নাম্বার 39 আনসার, সবার প্রথমে কে সঠিক উত্তর করতে পারে দেখে নেব। এখনো কোনো উত্তর পাইনি। 39 39 এর উত্তর প্রথম করেছো রূপম, 64 মানে 39 এর আনসার অপশন সি বলছো, সৌরভ বলছো 49 অপশন এ। রূপমকে বলবো যখন উত্তর করবে তখন অবশ্যই কোয়েশ্চেন মার্ক কোয়েশ্চেন নাম্বারটা তার সাথে একটু দিয়ে দিও, তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে কি উত্তর আছে। চলো, সময়টা অনেকটা দিয়ে দিয়েছি তোমাদেরকে, দেখে নিই উত্তরটা কি। সৌরভ উত্তর ঠিক করেছো 39 এ, 49 ইজ দি রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 40, শুভঙ্কর সঠিক উত্তর করেছিল 39 এর কোয়েশ্চেন নাম্বার 40। তাড়াতাড়ি সবার প্রথম উত্তর দিলে টার্গেট বিসিএস অপশন, তোমার উত্তর দিয়েছো ডি, দেখে নিই আর যারা আছো তাদের উত্তর কি হবে। দেবব্রত উত্তর দিয়েছো সি, টার্গেট বিসিএস, আবার তুমি উত্তরটাকে কারেকশন করলে করলে সি। তাহলে এই প্রশ্ন সব থেকে প্রথম সঠিক উত্তর কে দিয়েছে সেটা দেখতে হবে। আচ্ছা, মিস্টেক ইজ মিস্টেক, যে কোনো রকম মিস্টেক কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাকে বেশি উপহার দিয়ে দেবে, বেশি তোমাকে নাম্বার দিয়ে দেবে, কারণ তোমার উত্তর যদি সঠিক হয় তুমি 1 নম্বর পেতে পারো, বেঠিক হলেই কিন্তু 1-এর বেশি পেতে পারো, যদিও সেটা নেগেটিভের দিকে। দেখে নেওয়া যাক অবশ্যই এইটি এই প্রশ্নটির ক্ষেত্রে, তাহলে প্রথম যে সঠিক উত্তর দিয়েছে সে হচ্ছে দেবব্রত, 40 আনসার সি, ভেরি গুড আনসার। 41, এক্ষেত্রে দেখো আবার সেই টেকনিক্যাল গ্লিচেস, আমরা এখনো পর্যন্ত 3টে প্রশ্ন পেলাম এটা ধরে যেটার উত্তর এবং প্রশ্ন একই, মানে প্রশ্নের স্লাইড উত্তরের স্লাইড একটাই হয়ে গিয়েছে। তো তোমরা এখানে দেখে নাও, এটার জন্য তোমরা একটা রেস্টও পেয়ে গেলে অল্প একটু, যে 41-এ এখানে যে 3টে কথা বলা, চিবুলা, এইডস, এন্ড সার্স, অল আর ভাইরাসেস। কোয়েশ্চেন নাম্বার 42, দেখো ওখানে চিল সালফেট, তারপরে সালফেটার আর কুইক লাইম, এদের কি কি সংকেত কি হবে, কোনটা সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 42, তাড়াতাড়ি, মোহরের একটু দেরি হয়ে যাচ্ছে উত্তর করতে, স্নেহাশিসেরও একটু উত্তর করতে দেরি হয়ে যাচ্ছে। কৌস্তব তুমি কোনটার উত্তর করেছো জানি না, অনেক সময় দেখা যাচ্ছে টেকনিক্যাল কিছু বিচেদের আসছে সেই কারণে হতে পারে। 42 বলছো, 42 ফার্স্ট আনসার করলো কে, 42 ফার্স্ট আনসার করেছে মোহর, ও বলছে বি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 42 কি কি ছিল, এখানে ছিল হচ্ছে সোডিয়াম নাইট্রেট, সালফেট আর কুইক লাইম, দেখে নি। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। তাহলে তোমাদের 42 এর উত্তরের মধ্যে এখনো পর্যন্ত কে কে উত্তর করেছো, সবাই বি করেছো, এনএওথিল কুইক লাইম, কুইক লাইমের উত্তরটা, এটার আনসার কিন্তু হচ্ছে তোমার ডি, মনে রাখবে এটার উত্তর হচ্ছে 42, কোয়েশ্চেনের আনসার আছে ডি। 43, which technology is used to squeeze water from the soap cloth in washing machine, question number 43,
কোয়েশ্চেন নাম্বার 43 প্রথম উত্তর করেছে টার্গেট বিসিএস, ও বলছে ডি, মোহন বলছে 43 সি, প্রিয়াঙ্কা বলছে সি। মোহরের উত্তরটা আমার মনে হচ্ছে না যে সঠিক, তবু একবার আমরা দেখে নিই। হ্যাঁ, এটার তাহলে প্রথম উত্তর যে সঠিক করলো কোয়েশ্চেন নাম্বার 43, সঠিক উত্তর কে করেছিল? 43 সি, 43 সি তো মোহরই করেছ। আর এখানে একটা কোথায় ডি উত্তর দেখলাম, ও সরি, টার্গেট বিসিএস ওটা কোনটা ডি করেছো আমি জানি না। যদি তুমি 43 ডি করে থাকো তাহলে তোমার আনসার ভুল, আর না হলে 43 আনসার সি সেন্ট্রিফিউগেশন, এটা কিন্তু মোহর সঠিক উত্তর সবার প্রথমে করতে পেরেছে। ভেরি গুড আনসার। নেক্সট কোয়েশ্চেন, অক্সিডেশনের সময় কি হয়? কোয়েশ্চেন নাম্বার 44, কোয়েশ্চেন নাম্বার 44 দেখে নিই তোমাদের মধ্যে থেকে কে করতে পারছো সবার প্রথমে সঠিক উত্তর। এখানেও দেখো মোহর আবার সবার প্রথমে উত্তর করে দিয়েছে তোমাদের। কোয়েশ্চেন নাম্বার 44 ও বলছে বি, দেবব্রত একটুর জন্য, দেবব্রত বলছো ডি, রূপম বলছো বি, 44 বি, ভেরি গুড। সৌরভ কর্মকার বলছো বি, প্রিয়াঙ্কা বি, সুব্রত কোন কোশ্চেনের আনসার দিয়েছে আমি বুঝতে পারলাম না, টার্গেট বিসিএস বলছে 44 বি, দেখা যাক সঠিক উত্তর অবশ্যই বি। লস্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 45, হোয়াইট গোল্ড কাকে বলে? উইচ অ্যামং দি ফলোইং ইজ অলসো নোন অ্যাজ হোয়াইট গোল্ড? তাড়াতাড়ি, খুব সহজ প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, খুব তাড়াতাড়ি উত্তর আসা চাই। টার্গেট বিসিএস বলছো সি, অরুণাভ বলছো সি, মোহর দেরি করেছো আগেরটার মতন তো ফার্স্ট হয়নি, রূপম তোমার উত্তরও ঠিক আছে, দেবব্রতর উত্তরও ঠিক আছে মনে হচ্ছে আমার, অবশ্য আমি দেখে নিই উত্তরটা। হ্যাঁ অবশ্যই, এটাকে প্ল্যাটিনামকেই বলা হয়, ভেরি গুড আনসার। কোয়েশ্চেন নাম্বার 46, এগেইন দামোদর এন্ডস ইন হুগলি, দ্যাট মিনস হুগলি ডিস্ট্রিক্ট বা হুগলি এরিয়া, তো এটার জন্য আর তোমাদেরকে চেষ্টা করে লাভ নেই, উত্তরটা এখানে করাই রয়েছে। নেক্সট প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল দি ফলোয়িং প্রসেশন অফ প্রোডাকশন অফ পটাটো, প্রোডাকশন অফ পটেটোতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পজিশন কত? 47, কোয়েশ্চেন নাম্বার 47, কৌস্তব বলছো 47 এ, সুব্রত বলছো 47 বি, তার আগে টার্গেট বিসিএস বলছো 47 বি, এ বি সি 47 এর সব রকম উত্তর দেখা যাচ্ছে, দেখে নেওয়া যাক। 47 এর সঠিক উত্তর হচ্ছে সেকেন্ড পজিশন, দ্যাট মিনস বি। কোয়েশ্চেন নাম্বার 48, ফ্রেজারগঞ্জে যে পাওয়ার জেনারেটর আছে বকখালিতে সেটা কেমন, কি ধরনের? কোয়েশ্চেন নাম্বার 48, তাড়াতাড়ি দেখা যাক তোমার মধ্যে থেকে কে সঠিক উত্তর করে সবার প্রথমে। অরুণাভ সবার প্রথম উত্তর করেছ, যদিও তোমার উত্তরটা আমি নেবো না, তার কারণ অ্যাকর্ডিং টু দি ল তোমাকে কোয়েশ্চেন নাম্বারটা লিখতে হতো। সেক্ষেত্রে দেবব্রত সঠিক উত্তর, মানে প্রথম উত্তর করেছ 48 বি, দ্যাট মিনস ওটা একটা কমপ্লিট আনসার, দেবব্রত বলছো 48 বি কনফার্ম, 48 বি কনফার্ম। আচ্ছা অরুণাভ তোমার উত্তরটা আমি নিতে পারছি না, তার কারণ বুঝতেই পারছো যেহেতু তুমি কোয়েশ্চেন নাম্বারটা দাওনি, সেই কারণে তোমার পরে যে উত্তর করেছে তাকেই প্রথম উত্তর সঠিক উত্তর হিসাবে আমি নিচ্ছি। অরুণাভর পরে সঠিক উত্তর করেছিল হচ্ছে দেবব্রত, অবশ্যই এটা উইন্ডমিল, এটা আছে ফ্রেজারগঞ্জে, যদিও এটা তোমার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তোমরা জানো আমফান ঝড়ের পরে। নেক্সট 49, শেরশাহ সুরি কত বছরের শাসন করেছিলেন? কোয়েশ্চেন নাম্বার 49 কে করবে তোমাদের মধ্যে থেকে প্রথম সঠিক উত্তর?
এখানে শুভঙ্কর সবার প্রথম উত্তর করেছো, 5 ইয়ার। বাদ বাকি যারা উত্তর করেছো তারপর পর 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 প্রত্যেকেই যারা উত্তর করেছো প্রত্যেকেই সঠিক উত্তর করেছো বলে আমার মনে হচ্ছে, কিন্তু সবার ফার্স্টে উত্তরটা করলে শুভঙ্কর, 5 বছর। ভেরি গুড আনসার। আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন, ওকে, হু ইজ দি লংগেস্ট সার্ভিং চিফ মিনিস্টার ইন ইন্ডিয়া, কোয়েশ্চেন নাম্বার 50। কোয়েশ্চেন নাম্বার 50, প্রথম উত্তর করেছো রূপম বলছো, বি সোম বলছো, সি সৌরভ বলছো, সি সুব্রত বলছো, এ নানান ধরনের প্রশ্ন চলে এসছে। এখানে তোমাদের অনেকগুলো উত্তর কিন্তু আমি পেয়ে গেছি, রূপম বলেছিল প্রথম উত্তর করেছো, কিন্তু বলেছো জ্যোতিবাসু, ওটা সঠিক উত্তর নয়, সোম যেটা বলেছো সেটাও সঠিক উত্তর নয়। তাহলে তোমাদের মধ্যে থেকে সঠিক যে প্রথম উত্তর করেছে সে হচ্ছে সুব্রত বণিক, 50-এর উত্তর করেছো, এ মানে পবন চামলিং। দেখো তোমরা সঠিক উত্তর সবার প্রথমে করার চেষ্টা করবে, আমি বারবার বলেছি সঠিক উত্তর হওয়া চাই এবং সেটাই প্রথমে হওয়া চাই, না হলে নেগেটিভ মার্কিং হয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলে দিই এটা যে জ্যোতি বাসু উনি ছিলেন তোমার হচ্ছে 23 বছর 137 দিন, ঠিক আছে। উনি 21 জুন 1997 ওনার টার্ম শুরু হয়েছিল এবং 5 নভেম্বর 2000 গিয়ে শেষ হয়ে যায়, এবং পবন চামলিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে 24 বছর 165 দিন, 24 ইয়ার্স 165 ডেজ। ইনি হচ্ছেন সব থেকে লংগেস্ট চিফ মিনিস্টার যিনি চিফ মিনিস্টার পদে ছিলেন, পবন চামলিং সিকিমের। তো উনি 12ই ডিসেম্বর 1994 অ্যাজ আ চিফ মিনিস্টার অ্যাপয়েন্টেড হয়েছিলেন এবং উনি 26 মে 2019 সেই পদ থেকে অবসর নেন বা তার পদ চেঞ্জ হয়। ওকে, তো সঠিক উত্তর কিন্তু এ, পবন চামলিং। দেখো লাস্ট প্রশ্নের অনেকেই কিন্তু এখানে সঠিক উত্তর করতে পারোনি, তোমাদের মধ্যে ম্যাক্সিমাম যারা রয়েছে দেখছি একটু উত্তরটা ভুল করেছো, আপডেট হয়নি বলে, তোমাদের একটু ডেটাটা আপডেট না হওয়ার জন্য। হ্যাঁ, সেকেন্ড জ্যোতি বাসু হচ্ছেন সেকেন্ড লংগেস্ট, উনিই ছিলেন লংগেস্ট কিন্তু বর্তমানে উনি হচ্ছেন সেকেন্ড লংগেস্ট। তো চলো, আশা করি আজকের সেশনটা তোমাদের ভালো লেগেছে বা তোমরা আরও ভালো করে পড়ো। আমি আশা করবো নেক্সট যখন আবার আমাদের এই মক সেশনটা হবে তখন তোমরা আরও ভালো পারফর্ম করবে। যারা প্রত্যেকে সঠিক উত্তর করেছো প্রত্যেকে কংগ্রাচুলেশন, যারা উত্তর করতে গিয়ে হয়তো কোনো কারণে ভুল করে ফেলেছো তাদেরকেও বলবো একই রকমভাবে আরও বেশি বেশি করে প্র্যাকটিস করো, যাতে তোমরা তোমাদের মধ্যে এই কম্পিটিটিভ মাইন্ডটা তৈরি হয় যে না আমাদেরকে এনিহাও ক্র্যাক করতে হবে বিসিএস, এবং তার জন্য সব রকম সহযোগিতা তোমরা যুবা প্লাসের কাছ থেকে পাবে। এবং তোমাদের যা যেরকম যখন দরকার তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে থাকো, অবশ্যই জানিও এই সেশনটা তোমাদের কেমন লাগছে, এবং তোমরা তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকেও এটাকে শেয়ার করো যাতে তারাও এই তোমাদের সাথে একই রকমভাবে টেস্টটা দিতে পারে। যত কম্পিটিশান বাড়বে তত কিন্তু তোমাদের সেটা আরও বেশি আমরাও এনজয় করবো, তোমরাও সেটা এনজয় করবে বলে আশা করি। নেক্সট মক টেস্ট যেটা হবে সেটা অবশ্যই তোমরা রুটিনে জানতে পারবে, তো এটাকে আবার প্র্যাকটিস করো, আবার দেখো যাতে তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো একেবারে ব্রেনের সাথে সেট হয়ে যায়, যাতে যখন পরীক্ষা হলে যাচ্ছ তোমাদের সব থেকে বেস্ট পারফরমেন্সটাই সেখান থেকে আসে। তো চলো, সবার জন্য অল দ্য বেস্ট, পড়তে থাকো দেখতে থাকো যুবা ক্লাস।